মিসাইল এবং ড্রোন হামলার পর এবার ইরানের একটি সাইবার গ্রুপ দাবি করেছে আমরা ইসরায়েলের রাডার ব্যবস্থা ভন্ডুল করে দিয়েছে। হান্ডাল নামের একটি ইরানি সাইবার গ্রুপ দাবি করেছে যে তারা ইসরায়েলের রাডার সিস্টেম লঙ্ঘন করেছে এবং ইসরায়েলি নাগরিকদের কয়েক হাজার হুমকিমূলক বার্তা পাঠিয়েছে গোষ্ঠীটা অভিযোগ করেছে যে রাডার সিস্টেম অনুপ্রবেশ করেছে এবং ইসরায়েলি নাগরিকদের কাছে পাঁচ লক্ষ বার্তা প্রেরণ করেছে তারা বার্তাটিতে সতর্ক করা হয়েছে যে সিস্টেমগুলি ঠিক করার জন্য আপনাদের কাছে মাত্র কয়েক ঘন্টা আছে সম্ভাব্য ইরানি হামলার কারণে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে হান্ডালা সামাজিক নেটওয়ার্কগুলিতে একটি বিবৃতি প্রকাশ করেছে দাবি করেছে যে তারা ইসরায়েলের রাডার প্রতিরক্ষায় প্রবেশ করেছে টেলিগ্রামের মাধ্যমে প্রকাশ করা এই ঘোষণাটিতে বিস্তারিত বিবরণ উল্লেখ করা নেই তবে এটির উল্লেখযোগ্য সাফল্যের উপর জোর দিয়েছে তারা বলছে সম্ভাব্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে তারা রাডার সিস্টেম মেরামত করার জন্য আপনার কাছে মাত্র কয়েক ঘন্টা আছে আক্রমণকারীরা তাদের বার্তায় পুনর্ব্যক্ত করেছে এই তথ্য তদুপরি গোষ্ঠীটি দাবি করেছে যে তারা ইসরায়েলি নাগরিকদের পাঁচ লক্ষ বার্তা পাঠিয়েছে সেখানে তারা সাধারণ জনগণকে তাদের সরকারের বিরোধিতা করতে এবং ইরানকে সমর্থন করার আহ্বান জানিয়েছে এইসব বার্তায় ইসরায়েলের প্রতি হুমকিও দিয়েছে তারা বার্তাটিতে আরো বলা হয়েছে আপনার নেতাদের অপরাধ ও মূর্খতার জন্য জনগণ খেসারত দেবে আপনার নেতারা যে এই বোকা উদ্যোগের জন্য অনুতপ্ত হবেন তাতে কোনো সন্দেহ নেই শহরগুলিকে খালি করুন সম্ভবত আপনি কম ক্ষতি দেখতে পাবেন তাহলে সংকোচ করবেন না এবং ঘুমাবেন না পালানোর সুযোগ দশ সেকেন্ডেরও কম এবং সম্ভবত আপনার শহরকেই বেছে নেওয়া হতে পারে হান্ডালা ইসরায়েলি স্বার্থ টার্গেট করার জন্য সুপরিচিত অতীতে এটি সরকারি এবং বেসরকারি খাতের ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে যদিও আক্রমণকারীদের দাবি সরকারি ইসরায়েলি সূত্র দ্বারা যাচাই করা যায়নি ইসরায়েলের নিরাপত্তা বিশেষজ্ঞরা সমালোচনামূলক জাতীয় অবকাঠামোর লক্ষ্যে ইরানের সাইবার হামলার সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন